সুপ্রিয় দর্শক, টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে আমাদের সঙ্গে পেয়েছি আপনাদের খুব পরিচিত একজন মুখ, যিনি এর আগেও আপনাদেরকে আপনাদের প্রশ্নের উত্তর দিয়েছেন। মূলত ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে আমরা তার কাছ থেকে উত্তর চেয়েছি। আমরা আজকেও সেই একই বিষয় নিয়ে কথা বলতে চাই। তিনি আমাদের অতিথি, আর কেউ নন, মীর মোহাম্মদ মিজানুর রহমান, জুরিস ডক্টর, অ্যাটর্নি অ্যাট ল। আপনারা যদি সরাসরি তার সঙ্গে কথা বলতে চান, আমাদের ফোন নম্বর 6463079828, 6463079828। আমরা যাচ্ছি আমাদের মূল আলোচনায়। কেমন আছেন? ভালো আছি। দর্শককে শুভেচ্ছা রইল। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আবারও আমন্ত্রণ জানানোর জন্য। জি, মানে আপনার কাছ থেকে আমরা কয়েকটা বিষয় তো আমরা জানতে পেরেছি, এর আগে আমরা দর্শকদের সামনে উপস্থাপন করেছি, কিন্তু একটা বিষয় আপনার কাছ থেকে আমাদের খুব দর্শকদের অনুরোধ, যে ডোমেস্টিক ভায়োলেন্স বিষয়ে যদি আমরা আরও কিছুদিন কথা বলি। তো আপনার এই রিলেটেড সাম্প্রতিক অভিজ্ঞতা কীরকম? এই এই মাসেও আমি একজন ভদ্রমহিলার জন্য, বাঙালি আমাদের একজন বোন, ওনার জন্য অর্ডার অফ প্রোটেকশন কোর্ট থেকে নিলাম, ফ্যামিলি কোর্ট থেকে। তো এবং এই মুহূর্তেও, এই সময়ও আমি আরেকজন বোনের ব্যাপারে কাজ করছি, তারও অর্ডার অফ প্রোটেকশন আছে এবং সেটা হচ্ছে ক্রিমিনাল কোর্টের মাধ্যমে। ব্যাপারটা হচ্ছে যে এই যে ব্যাপারটা আপনি বলতে চাচ্ছেন ডোমেস্টিক ভায়োলেন্সের ব্যাপারটা, এখানে মানে খুব স্বাভাবিকভাবেই যেটা ডোমেস্টিক ভায়োলেন্স মানে বাসার মধ্যে সমস্যা হলে সেটা পুরুষ হোক নারী হোক, আপনার উচিত হবে যে ল এনফোর্সমেন্টের, আইন শৃঙ্খলা রক্ষাকারী যে সমস্ত সংস্থা আছে তার সহযোগিতাটা নেওয়া। এবং সেটা যদি খুব ইমার্জেন্সি একটা সিচুয়েশন হয়, ডেফিনেটলি যেটা আমরা সবাই জানি 911 কল করা, এটা কল করা একটা মাস্ট। এগুলো একটা কথা। আরেকটা হচ্ছে যদি এরকম একটা সিচুয়েশন হয় যে আপনি ওরকম চাচ্ছেন না বা কোনো কারণে করেননি, তারপরও ফ্যামিলি কোর্টের মাধ্যমে, মানে আগেরটা যেটা বললেন ওটা পুলিশ আসবে, তারপর প্রসিকিউটররা প্রসিকিউট করবে ক্রিমিনাল কোর্টে, আপনি এছাড়াও ফ্যামিলি কোর্টের মাধ্যমে আপনি যিনি অত্যাচার করছেন তার থেকে আপনি সাবধান, মানে রক্ষা পাওয়ার জন্য আপনি ফ্যামিলি কোর্টের মাধ্যমে আপনি অর্ডার অফ প্রোটেকশন নিতে পারেন। এবং সেটা হওয়ার পরে, এবং আপনার ওই ওনাকে জানতেও হবে না, আপনি একা গিয়েই কোর্ট থেকে অর্ডার অফ প্রোটেকশন যখন নেবেন ওইটা ওনার উপরে সার্ভ করতে হবে। আচ্ছা, ওনাকে দিতে হবে কেউ, একজন একজন প্রাপ্তবয়স্ক একজন মানুষ, সেটা পুলিশের লোক হতে পারে বা যে কোনো একজন মানুষ, ওনাকে দিতে হবে। তারপর থেকে এটা ইফেক্টিভ হবে, টেম্পোরারি অর্ডার অফ প্রোটেকশন। এভাবে করে আপনি যে আপনার যে আহত হওয়ার একটা সম্ভাবনা, ক্রুয়েলটির যে শিকার হবেন, সেখান থেকে আপনি একটা রক্ষা পেতে পারেন। তো একটা হচ্ছে পুলিশের মাধ্যমে, ক্রিমিনাল কোর্টের মাধ্যমে, আর একটা হচ্ছে যে ফ্যামিলি কোর্টের মাধ্যমে আপনি আপনার উচিত হবে বিভিন্নভাবে আপনার নিজেকে রক্ষা করা, রক্ষা করা, নিজের অধিকার প্রতিষ্ঠা করা। জি, এবং এবং এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুবই তৎপর। এবং এখানে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, যদিও ওখানে এটা শেষ নয়, এরপরে কোর্টে বিচার হবে, সেখানে আপনি নির্দোষ সাব্যস্ত হতেই পারেন, কারণ এটা ভুলভাবেও ফোন করা হতে পারে, বিচার মানে অভিযোগ করা হতে পারে, কিন্তু এবং ওইটা না হওয়া পর্যন্ত আপনি বলতেই পারেন যে আপনি নির্দোষ। কিন্তু এ ধরনের ঘটনা ঘটলে কেউ রক্ষা পাবে না। খুব রিসেন্টলি যেটা হচ্ছে যে একজন ইমিগ্রেশন জাজ, উনি এখন এই বিপদে আছেন, বিপদ বলতে উনি অ্যারেস্টেড হয়ে গেছেন। উনি নিজেই ইমিগ্রেশন জাজ ছিলেন এবং এখন তিনি ডোমেস্টিক ভায়োলেন্স, হ্যাঁ, উনি সাসপেন্ডেড, উনি এখন ওনার কোন কোর্টে সেটা আমি যাবো না, ওনার নাম কি সেটাও প্রয়োজন নাই, কিন্তু একজন ইমিগ্রেশন জাজ এই মুহূর্তে বলতে পারি উনি ক্রিমিনাল কেসে আছেন এবং কেস স্টিল পেন্ডিং, মানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। আমি ওইটাই বলতে যাচ্ছি যে ওরকম যদি হয় এবং পুলিশ আপনাকে প্রোটেকশন দেবে।
জি জি, আমরা একটা বিষয় বলতে চাই সুপ্রিয় দর্শক, আমাদের এখানে উপস্থিত বিশেষজ্ঞজন তিনি তার অভিজ্ঞতা শেয়ার করেন। আপনার জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা কিংবা যেখানে আপনার আইনি পরামর্শ দরকার, সেখানে আপনি আইন বিশেষজ্ঞের সঙ্গে সরাসরি কথা বলে তারপর নেবেন, কারণ প্রত্যেকটা বিষয়েই ছোটোখাটো অনেক নানা রকম তথ্য থাকে যেটা আপনার সেই সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। আমরা একটু ফোনে যেতে চাই, আপনার কাছে বেশ কিছু ফোন আসছে। জি হ্যালো, আমাদের সঙ্গে কে আছেন ফোনে, আপনার নাম পরিচয় বলে? লাইনটা বোধহয় কেটে গেছে। জি, আমরা তাহলে আপনার কাছে দ্বিতীয় প্রশ্নে আসতে চাই। ধরেন যদি এমন দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু এমনও তো হতে পারে যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এমনও হতে পারেন তারা একসঙ্গেই থাকেন, আসলে এই এর মধ্যে কতটুকু পড়বে? আচ্ছা, খুব রিসেন্টলি যেটা হয়েছে, যেমন ফ্যামিলি কোর্টে যে অর্ডার অফ প্রোটেকশন নেওয়ার যে ব্যাপারটা, এখানে স্কোপটা আস্তে আস্তে বাড়ছে। কারণ একটা সময় ছিল যেমন শুধু হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের ব্যাপার, তারপর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে, দুই বন্ধু হতে পারে, এবং এখন যে ধরনের বিভিন্ন সেম সেক্স ম্যারেজ এগুলা যেহেতু এখন এগুলা সব কিছু লিগ্যাল, তাদের মধ্যেও যদি দুজন পুরুষ মানুষের মধ্যে, দুজন মহিলার মধ্যেও যদি একটা বিশেষ সম্পর্ক থাকে, সেখানেও যদি কোনো সমস্যা হয়, একজন আরেকজনের উপর নির্যাতন করে, সেখানেও আপনি ফ্যামিলি কোর্টের আপনি প্রোটেকশনটা নিতে পারেন। এটা করতে গিয়ে যেটা হয়, যেটা খুবই ভালো একটা ব্যাপার, তো যেটা আমি একটু শেয়ার করতে চাই যে এটার অনেকে অ্যাবিউজ করতেছে এই সিস্টেমটাকে। যেমন আমি একটা ঘটনা দিয়ে বলি, ধরেন একটা বাসায় একজন কেউ থাকেন, ওখানে ভাড়াটিয়া থাকেন, ওনাকে উঠানো যাচ্ছে না, তো এবং যদি আপনি হাউজিং কোর্টের মাধ্যমে আপনি বিভিন্ন ব্যবস্থা দিতে পারেন, সেখানে অনেক মানে দীর্ঘ প্রসেস এরকম হচ্ছে, তো কেউ কেউ যেটা করতেছে তাকে বয়ফ্রেন্ড বানিয়ে দিল কি গার্লফ্রেন্ড বানিয়ে দিল, মানে এরকম একটা করে বলল সে আমাকে টর্চার করতেছে, করে তার বিরুদ্ধে একটা অর্ডার অফ প্রোটেকশন নিলে, টেম্পোরারি অর্ডার অফ প্রোটেকশন, আমি বলছি না এটা কিছু না করলেও পাওয়া যায়, কিন্তু এটা মোটামুটি কেউ কোনো জাজ রিস্ক নিতে চায় না, এবং এটা টেম্পোরারি অর্ডার অফ প্রোটেকশন, এক মাস দুই মাসের মধ্যেই আবার আর একটা হিয়ারিং হয়, তো ওটার মাধ্যমে ওই অর্ডার অফ প্রোটেকশন দিয়ে তাকে ওইখান থেকে বের করার একটা চেষ্টা চলে, তো ওটাও আবার কোর্ট জানে, এটা যদি আমি জানি ওই জাজেও জানে, এবং এটা আমরা না আলাপও হয় আমাদের মধ্যে যে এই ব্যাপারে হয়, তখন ওরা দেখে যে ঘটনাটা কী। এই আমার সামনে এই মাসে যখন আমি আরেকজনের অর্ডার প্রোটেকশন নিতে যাচ্ছি, তার আগের কেসটাতে আমি তখন কোর্টে বসে, নর্মালি আমরা বাইরে থাকি একটা, তো আমি ভিতরে ছিলাম যে কারণেই হোক, তো সেখানে আমি দেখলাম, এবং কেউ বোধ হয় ওনাকে বুদ্ধি দিয়েছে এবং উনিও আসলেন, ভাবলেন যে এটা কোনো ব্যাপার না, আরেকজন মানে কোন দেশেই সেটা বলার দরকার নেই, তো উনি এসে বললেন, এবং জাজ মোটামুটি কোনো বিতর্কে না গিয়ে ওই কেসটা ডিসমিস করে দিল, যা দেখালো যে এই কেসের জন্য তুমি হাউজিং কোর্টে যাও। তো এইভাবে করে অনেকে এই কোর্ট সিস্টেমটাকে অ্যাবিউজ করে, এই জন্য কথাটা বলা, এই জন্য এটা অত্যন্ত একটা ইম্পর্ট্যান্ট একটা কোর্ট। একটা মানুষ মারা যেতে পারে, পঙ্গু হয়ে যেতে পারে, বিভিন্নভাবে তার উপরে নির্যাতন হতে পারে, সেটা প্রোটেকশন দেওয়ার জন্য আপনার ফ্যামিলি কোর্টের ব্যাপারটা করা হয়েছে, বা অন্যান্য যে সমস্ত কোর্ট সিস্টেম সেগুলোকে অ্যাবিউজ না করে আমরা যদি সত্যিকার যারা বিপদে আছেন তাদের জন্য হয়, তাহলে কোর্ট সিস্টেমটা আমাদের জন্য আরও উপকারী হতে পারে। জি, মানে এই ধরনের অ্যাবিউজমেন্টটা আসলে কোনোভাবেই করা উচিত নয়, সেটা একটা, এটা আমি শিওর, কারণ ওটা যদি আবার দেখা যায় যে ওটা এরকমের করা হচ্ছে, তার উপরও উল্টো বিচার আচার হতে পারে, এবং সেটা শুধু এই দেশে না, বাংলাদেশে তো হচ্ছে, মিথ্যা যদি অভিযোগ করা হয় তার জেল জরিমানা, নিজেও ফেসে যেতে পারে এই ধরনের। জি, আমরা একটু ফোনটি আবার পাওয়া গেছে, আমরা একটু ফোন নিয়ে দিতে চাই। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, আপনি বলুন, আমাদের এখানে উপস্থিত। আমি একজন মিজানুর রহমান শুনছেন, দেখে খুব ভালো লাগে, উনি অনেস্টলি কথা বলে, আপনাকে ধন্যবাদ। একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম। জি বলুন। কোশ্চেনটা হচ্ছে যে ওয়াইফ এন্ড হাজবেন্ড ওয়াইফ যদি সিটিজেন থাকে, যদি ওরা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসে রেখে দেয়, তাহলে এটা কতদিন লাগতে পারে? বুঝা গেল? আমাকে আরেকটু বলতে হবে, আপনি কি আপনি দুজনেই সিটিজেন একটু বলবেন? হাজবেন্ড ওয়াইফ যদি সিটিজেন হয়, তাহলে কতদিন লাগতে পারে যে ইমিগ্রেশন যদি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসে রেখে দেয় ইন বাংলাদেশ, কতদিন লাগতে পারে? ইস্যুটা কি আমি ঠিক বুঝলাম না, দুজনেই সিটিজেন, কিসের কতদিন লাগতে পারে? ওয়াইফ অর হাজবেন্ড, জি, যদি এরকম হয় যে
হাজবেন্ড সিটিজেন, ওয়াইফের জন্য অ্যাপ্লিকেশন করতে। আচ্ছা, দুইজন কোনো একজন যদি সিটিজেন হয় তাহলে অন্যজনের আপনার ইমিগ্রেশন প্রসেসে কেমন সময় লাগতে পারে? না 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 না, সরি সরি, আপনি বুঝতে পারেননি কথাটা, আমি আবার বলছি। ইন্টারভিউ শেষ বাংলাদেশে, এখন বাংলাদেশ এমবিসি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসে রেখে দিয়েছে। এখন এটা কতদিন লাগতে পারে? প্রথমে হচ্ছে, যদি কেউ একজন সিটিজেন থাকেন আর তার স্পাউসের ব্যাপারে কথাটা হচ্ছে সেখানে, এটা আর যেমন ভাই বোনের অ্যাপ্লিকেশন, গ্রিন কার্ড হোল্ডার স্পাউস এর জন্য কেউ অ্যাপ্লিকেশন, ওই ব্যাপারগুলো একটু ডিফারেন্ট। ওগুলো হচ্ছে প্রেফারেন্স ক্যাটাগরি। জি। আর যদি স্পাউস সিটিজেন, কেউ একজন সিটিজেন হন, ওনার বাবা মা, ওনার স্পাউস এবং ওনার 21-এর নিচে আনম্যারিড যারা বাচ্চা কাচ্চারা আছে, তারা ইমিডিয়েট রিলেটিভ ক্যাটাগরিতে, তাদের কোনো ওয়েটিংয়ের ব্যাপার নাই। আচ্ছা, তো এই হলো, এভাবে করে যখন ইমিগ্রেন্ট পিটিশনটা হলো, এটা গেল কনসুলার প্রসেসিংয়ে। সেখানে আমি যদি অ্যাকচুয়াল সিচুয়েশনটা জানতাম কতদিন ধরে পেন্ডিং আছে, তাহলে বলা যেত যে এটা কি খুব অতিরিক্ত একটা সময়ের ব্যাপার কি না। এটা মোটামুটি বেশ সময় লাগছে, মানে 1 বছর হয়ে গেছে, আমি অবাক হব না। বা কিসের জন্য এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ, এটা আমি বলতে প্রসেসিংয়ে আছে এবং সেটা রিভিউ হবে যে সমস্ত ডকুমেন্টসগুলো দিয়েছেন, তো সেইখানে মানে যদি এখন 3-4 বছর হয়ে গেছে, সেটা একটা চিন্তার বিষয়। যদি 1 বছর হয়েছে, 1.5 বছর হয়েছে, আমি খুব একটা চিন্তিত না। ওই সময়টুকু আমাদেরকে অ্যালাউ করতে হবে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে যা যা জিনিসপত্র চাওয়া হয়েছে সেগুলো সব ঠিকমতো দেওয়া হয়েছে কি না। দেওয়ার পরেও তাদের বেশ সময় লাগে এগুলো রিভিউ করে, এবং এখানে আরও অন্য কিছু ইনভলভ আছে কি না, আগে কোনোভাবে কোনো অ্যাপ্লিকেশন করা হয়েছিল কি না, এ ধরনের কোনো ব্যাপার থাকে, কিছু ফ্রড থাকতে পারে, আমি বলছি না যে কোনো স্পেসিফিক কেসের ব্যাপারে, তো সেখানে এগুলা সমস্ত যত ফাইলগুলো আছে একসাথে করে, এবং সেগুলোর ব্যাপারে যদি আরও কিছু তথ্য যায়, সেগুলো যাচাই বাছাই করতে সময় লাগে। জি, আসলে এটা খুব স্বাভাবিক সময়। আমাদের এখানে উপস্থিত বিশেষজ্ঞজন বলছেন। আমরা আরেকটি ফোন নিতে চাই। আমাদের সঙ্গে ফোনে কে আছেন, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়েলকাম স্যার, বলুন। জি, আমার নাম বাবু, আমি অস্ট্রেলিয়া থেকে বলছি। আমার ইয়েটা একটু ক্রিটিক্যাল। আমি 1994-এ আমি একটা কনভিক্টেড হয়েছিলাম, সেকেন্ড ডিগ্রি অ্যাসাল্ট। তা আমি 2016-তে আমি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করছিলাম। তো আর ইন্টারভিউ দিছি আমি 17-এর জুলাইয়ের 28 তারিখ। তো আরা বলছে ডিসিশন পরে জানাবে। তা আজকে অনেক দিন হয়ে গেছে, এখনো কোনো ডিসিশন জানাই নাই, এখন আমি কি করতে পারি? থ্যাংক ইউ। জি, ধন্যবাদ। আমি খুশি হলাম এই ধরনের প্রশ্ন, আপনি যেটাকে বললেন ক্রিটিক্যাল, এগুলো হলেই এই উকিল মুক্তার নিয়ে একটু কাজ করা একটু ভালো হয়, না হলে ভালো লাগে না। ভালো, সেকেন্ড ডিগ্রি আসল। প্রথম কথা হচ্ছে, দেখতে হবে যে এখানে ঘটনাটা কি, এর পেছনে যে কী কারণে আপনি কনভিক্টেড হয়েছিলেন, সেটার একটা ইস্যু আছে। তো ওটা হওয়ার পরে যেটা হলেও, যে আপনার দেখতে হবে যে আপনি এর মধ্যে গ্রিন কার্ড পেয়েছেন, গ্রিন কার্ড পাওয়ার পরে সিটিজেনশিপের অ্যাপ্লাই করেছেন। তো আপনি অলরেডি একটা প্রসিজিওরের মধ্যে দিয়ে গিয়েছেন, এবং যদি আপনার কোনো এমন কোনো অপরাধ থেকে থাকে যার জন্য শাস্তি 1 বছর বা তার বেশি হতে পারে, অ্যাকচুয়ালি হয় নাই, তাহলেই আপনার গ্রিন কার্ড পাওয়ার ব্যাপারে বা সিটিজেনশিপ পাওয়ার ব্যাপারে সমস্যা আছে। আচ্ছা, তো যদি ওই ধরনের সমস্যা থাকেও, ওগুলার বিভিন্ন রকমের এক্সেপশন আছে। তো সেখানে যে দেখতে হবে যে আপনি অ্যাকচুয়ালি কতদিন, যেমন হয়তো কোনো জেল হয়ও নাই, আপনি আপনাকে হয়তো কিছু কমিউনিটি সার্ভিস করতে হয়েছে, কি ফাইন দিতে হয়েছে। আমরা অনেক সময় অনেকে শরম করে ওই কমলা রঙের জামা কাপড় পরে পার্কে কাজ করবে, আমাকে চায় যে আমি পয়সার উপর দিয়ে আমাকে পার্ক করে দেওয়া যায় কি না, আমরা ওইটা একটা কিছু একটা করার চেষ্টা করি অনেক সময় গেল। তো এটা হয়েছে, বা কিছুদিন হয়তো আপনি জেলে ছিলেন, হ্যাঁ, সেটাকে টাইম সার্ভ যতদিনই করেছেন ওটা, এইভাবে দেখে যদি দেখা যায়, আমাদের ওরকম ব্যবস্থা আছে দেখার, যে এই হলে আপনার যে অন্যান্য যা অবস্থা, তাতে করে আমরা একটা মেমোরেন্ডাম অফ ল তৈরি করি, একটা ব্রিফ তৈরি করি, দিয়ে অফিসারকে দেওয়া হয়। কারণ আমাদের কাজ হচ্ছে তাদেরকে শেখানো যে কীভাবে করে
যে তারপর ওই অফিসার তার এটা গ্র্যান্ড করতে পারে, এ ধরনের একটা ব্যাপার। তার নিজেরই জানা উচিত, কিন্তু আমরা তাকে সাহায্য করি, সেটার জন্য আমরা টাকা পয়সা নেই, কিন্তু আমাদের কাজটা হচ্ছে ক্লায়েন্টের পরে তাদেরকে অ্যাডভাইস করা যে কীভাবে করে এটা করতে হবে, এবং আমাদেরটাই যে সঠিক মানে সব কিছু নেয় তারা না, তাদেরও আবার লয়ার আছে। হ্যাঁ, আমাদের আপনার যেমন লয়ার আছে তাদেরও লয়ার আছে, ওইভাবে করে দুই পক্ষ দেখে তারপর একটা ব্যাপার হয়। এখন ইন্টারভিউ হয়ে গেছে, এইগুলো সাবমিট করা হয়েছে, 2017-এর কথা বললেন, এতদিন হয়ে গেছে, আপনি ইচ্ছে করলে এটাকে বলে ম্যান্ডেমাস পিটিশন, আপনি ফেডারেল কোর্টে গভর্নমেন্টকে সু করতে পারেন এবং কোর্ট ফোর্স করতে পারে, এবং এই মুহূর্তে আমার এই ধরনের কেসও, এবং এগুলো অনেক লয়ারই করেন যাদের এই ধরনের লাইসেন্স আছে, সবার আর কি সেম ধরনের লাইসেন্স না, তো আপনি যদি ওইরকম ফেডারেল কোর্টে ওইরকম লাইসেন্স থাকে আপনি ম্যান্ডেমাস পিটিশন করে ফোর্স করাতে পারেন যে এটাকে অ্যাডজুডিকেট করা হোক, আপনি পাস হবে কিনা সেটা পরের কথা, ত্বরান্বিত করা যায়, এবং এটা মোটামুটি আমরা ওই ওইভাবে করেই ওই ওরাও জানে ওটা তাড়াতাড়ি এটা শেষ করে দেয়, তারপরে কেসটা আমরা ডিসমিস করে দিই, আমরা এগ্রি করি, বিকজ আমাদের আমরা যা চেয়েছিলাম একটা আমরা পেয়ে গেছি। তারপরে যদি এটা ডিনাই হয় তখন এটার আপিল প্রসেস আছে, মোশন প্রসেস আছে, সেখানে কেন ডিনাই করলো যদি ঠিকমতো না করে, স্টিল আমরা ওইখান থেকে ওনার ক্ষেত্রে উনি কী করতে পারেন? উনি এখন ওনার উচিত যে কথাটা উনি বললেন যে কদিন সময় গেছে, এটাকে বলে ম্যান্ডেমাস পিটিশন করতে হবে, এটা নির্ভর করবে উনি কোথায় থাকেন, ওই অনুযায়ী কোন কোন সাউদার্ন ডিস্ট্রিক্ট হবে না, না উনি অ্যাস্টোরিয়া বললেন, অ্যাস্টোরিয়া বললেন, উনি ইস্টার্ন ডিস্ট্রিক্টে, উনি ইউএস কোর্ট অফ ইউএস ডিস্ট্রিক্ট কোর্ট ফর দ্য ইস্টার্ন ডিস্ট্রিক্ট অফ নিউ ইয়র্ক, ওইখানে উনি ম্যান্ডেমাস পিটিশন ফাইল করতে পারে। এটা ন্যাচারালি সহজ ব্যাপার না, কিন্তু এটা করার সম্ভব, জি আমি এটা করি। আপনার জন্য কিন্তু বেশ কয়েকটি ফোন অপেক্ষা করছে, আমি একটু ফোন প্রশ্নগুলো নিয়ে এবং খুব সংক্ষেপে আমরা উত্তর পেলে আমরা আপনার কাছ থেকে বাকি বিষয়গুলো আলোচনা করতে পারি, কারণ বেশ কিছু ফোন আপনার ফেসবুকেও প্রশ্ন জমেছে। জি বলে। হ্যাঁ হ্যালো, আমাদের সঙ্গে ফোনে কে আছেন, আপনার প্রশ্নটি দ্রুত বলবেন। আমি হোসেন বলছিলাম থেকে, মিজান স্যার আসসালামু আলাইকুম। আপনার উপস্থাপনা খুবই সুন্দর এবং আমাদের বুঝতেও বেশ সুবিধা হয়। আমি যেটা আপনাকে বলছিলাম স্যার, ধরেন এই যে অর্ডার অফ প্রোটেকশনের ব্যাপারে যেভাবে আপনি সুন্দরভাবে বর্ণনা দিয়ে আমাদের সামনে তুলে ধরলেন আমরা বুঝতে পারি, কিন্তু আমি সবাইকে খারাপ বলবো না, খারাপের কাতারে সবাইকে আমি সম্পৃক্তও করবো না, বাট এমন একটা ঘটনা ঘটছে যে ছেলেটা তার ওয়াইফ এবং বাচ্চাকে নিয়ে 10 বছর এই দেশে নিরলসভাবে পরিশ্রম করে ওয়াইফকে একদিনের জন্য কাজ করতে দেয়নি, ধরেন তার স্বল্প সঞ্চয়টা তার হাতে তুলে দিয়ে ঠিক 10 বছরের মাথায় সে তার ফ্যামিলির সাথে, সেটা হয়তো লং টাইম, তলে তলে হয়তো একটা ফন্দিফিকর মানে ই করে তারপর আস্তে করে সব সেভিংস নিয়ে পার হয়ে গেল, এবং সে একটা মানে এখানকার ব্যাংকের ছাতার মতো আপনার সোশ্যাল ওয়ার্কার অনেক পাবেন রাস্তা রাস্তায়, তাদের সহায়তায় কোর্টে গিয়ে একটা মানে ফলসি করলো যে আমার বাচ্চাকে অ্যাবিউজ করা হয়, আমাকে অ্যাবিউজ করা হয়, বাট ছেলেটা কিন্তু কোনোদিনই তাকে কোনো বাজেভাবে টাচ করে নাই, গালি দেয় নাই, কি করে নাই, তো তখন কোর্ট থেকে কিন্তু ঠিকই তাকে অর্ডার অফ প্রোটেকশন একটা দিয়ে দিল, এই ক্ষেত্রে কি করার আছে? আপনার টেম্পোরারি অর্ডার অফ প্রোটেকশন হয়তো উনি পেয়ে যাবেন, কিন্তু তারপরে ওইটা ইফেক্টিভ হবে যখন আপনার উপরে ফিজিক্যালি এটা আপনাকে কেউ দিবে, কারণ আপনার একটা ডিউ প্রসেস রাইটস আছে। হ্যাঁ, মানে একজন আপনার বিরুদ্ধে অভিযোগ করে দিল, ওইটা যেহেতু একটা রিস্ক আছে যে এটা যে অভিযোগটা করলো যদি ওইটার ব্যাপারে ওরা কিছু না করে তাহলে উনি মারাও যেতে পারেন, যিনি অ্যাকচুয়ালি কিছু করেন নাই যেটা আপনি জানেন সেটা আমি তার জন্য সরি ফিল করছি, কিন্তু এমনও তো হতে পারে যে একজন ভদ্রলোক বা একজন ভদ্রমহিলা তার জীবন বিপন্ন, ফলে কোর্টের যেটা করে এটা ঠিকই করে, তাকে তো বলছে জেলে ঢুকাচ্ছে না, জাস্ট অর্ডার অপারেশন, তার থেকে একটু সরে থাকো, একটা কুলিং অফ পিরিয়ড গেল, এর মধ্যে এক মাসের মধ্যে দেড় মাসের মধ্যে একটা হিয়ারিং আছে, আপনি সেখানে যান, যে আপনার কথাগুলো বলেন, কোর্ট এটা ধরে নেবে না, আমি ট্রায়ালের মাধ্যমে ওই ধরনের কেস ডিসমিসাল করিয়েছি, মানে আমার ক্লায়েন্টের বিরুদ্ধে অভিযোগ আসছে, কথাগুলো আপনি বলতে পারেন যে হ্যাঁ তথ্য, আপনি আপনার ব্যাপারে বলবেন, এই যে আপনার যে ক্ষোভটা, এই যে আপনার দুঃখটা, শুধু ক্ষোভ না দুঃখটা, ধরেন আমি বলছি না যে এটাই সত্য, কিন্তু যদি সত্য আমাদেরকে ধরতে হবে, আপনি যেভাবে বলছেন আমার খুব খারাপ লাগছে, যে আপনার যেহেতু এই ধরনের সিচুয়েশন আছে আপনি কোর্টে গিয়ে আপনি বলবেন এবং প্রমাণ দেখাবেন, এবং এইভাবে করে আপনার এভরি চান্স আছে, আমি নিজে জানি আপনি ওই কেসে উইন করে আসতে পারেন,
আমি এই ধরনের মানে আমি বলি না, এরকম প্রচুর লয়ার এরকম করে। তো আমরা সরি, এবং আপনি যে কথাগুলো বললেন সেইটাই হচ্ছে আমাদের কাজ, কারণ টিভিএন 24 আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছে, তারা সমাজের প্রতি দায়বদ্ধ এবং তারা আপনাদেরকে কিছু তথ্য দিতে চায়। আমার কাজ এখানে আমার প্রচারের জন্য না, আমার কাজ হচ্ছে টিভিএন 24 এবং শামীম সাহেবের মাধ্যমে সমাজের জন্য কিছু তথ্য হাজির করা, এবং ওইটা যদি করতে আমরা ব্যর্থ হই তাহলে আমার এখানে আসার ব্যর্থ হয়ে যায়। আমি ধন্যবাদ, আপনি আমাকে ভালো বলেছেন, কিন্তু সেটাই আমাদের বেসিক কাজ এখানে। জি ধন্যবাদ। আমাদের সঙ্গে ফোনে আরেকজন আছেন, হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে, আপনার নাম পরিচয় বলে একটু প্রশ্নটি করবেন। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? জি আসসালামু আলাইকুম। জি ওয়েলকাম স্যার, আপনার প্রশ্নটি করবেন দ্রুত। ওকে, হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি আমি শুনতে পাচ্ছি। আমি আশরাফ, আমি কুইন্স থেকে বলতেছি। জি আমি অ্যাকচুয়ালি মিজান স্যার অ্যাড্রেসটা চাচ্ছি, যে ওনার সাথে কিভাবে যোগাযোগ করা যায়। আচ্ছা, তাহলে আপনাদের অনুষ্ঠান শেষ হয়ে গেলে আপনি এই নাম্বারটাতে ফোন করলে আমরা সেই অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে দেওয়ার চেষ্টা করব। জি ধন্যবাদ। আমরা একটু বিরতিতে যেতে হবে, তার আগে আমরা একটু বলতে চাই, ফেসবুকে আমাদের সঙ্গে অনেকে যুক্ত হয়েছেন, অনেকগুলো প্রশ্ন আছে। এস কে সাকিব খান আছেন, মোহাম্মদ হাবিব শেখ আছেন, আজিজুর রহমান আছেন, সুরাইয়া ইসলাম আছেন, নাদিম চৌধুরী, সৈয়দ মিল্টন, এবং তারপরে আছেন হোসেন জামিল, সাইফ আলী, শাহজাহান সাজু। আমরা এখান থেকে প্রশ্ন নেওয়ার চেষ্টা করবো, তার আগে আমরা একটা বিরতিতে যাচ্ছি। আমাকে কি 30 সেকেন্ড সময় দেওয়া যায়? জি জি অবশ্যই, প্লিজ। সেটা হচ্ছে আপনি ওই যে যে আগের প্রশ্নের যে উত্তর দিলাম, সেখানে আমি একজন একটা ঘটনা বলতে চাই ছোট্ট করে। আমি একজন ভদ্রলোকের এরকম কাহিনি, উনি পুলিশ কল করেছেন ওনার ওয়াইফের বিরুদ্ধে, তা আমি ওনার অন্য কেস করছিলাম তখন, যেহেতু এই কেসও আসছে, অ্যাকচুয়ালি ওনার ওয়াইফের কেস করছিলাম, তো এই ব্যাপারে আমি সহায়তা করেছি, করে তারপরে এটা ডিসমিস করা হয়েছে গেল। তো ওনাকে পরে আমি বললাম, আপনার বিরতি যাওয়ার আগে যদি একটু শুনতে চান, যে এই বউয়ে মারলে কি পুলিশ কল করতে হয়, কি করছেন, আমাকে দেখেন না, আমি তো পুলিশ কল করি না। সেটা এরকম আর কি, একটু বুঝে শুনে চলা আর কি, একটু সামলে নেয়া। হ্যাঁ সেটাই, পিচ্ছি বাসায় কান্না করছিল, তো বাবা এসে জিজ্ঞেস করেছে কি ব্যাপার, কাঁদছিস কেন, বলে যে আমার মা মেরেছে, বলে যে তোর মা মালিক কাঁদতে হয়, আমাকে দেখিস না। তো আমাদের সবারই এই ধরনের ঘটনা আছে আর কি, যদিও মারামারিটা ঠিক না। আমরা যাচ্ছি বিরতিতে, আমরা ফিরে এসে আবার কথা বলবো। আমাদের এখানে উপস্থিত বিশেষজ্ঞজন মীর মোহাম্মদ মিজানুর রহমান, জুরিস্ট ডক্টর, অ্যাটর্নি অ্যাট ল। যাচ্ছি বিরতিতে। সুপ্রিয় দর্শক, টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন বিশেষজ্ঞজন মীর মোহাম্মদ মিজানুর রহমান, জুরিস্ট ডক্টর, অ্যাটর্নি অ্যাট ল। আমরা বিরতিতে যাওয়ার আগে বলেছিলাম যে আমাদের সঙ্গে ফেসবুকে অনেকে যুক্ত হয়েছেন, আর আমাদের এই বিশেষজ্ঞজনের কাছে প্রশ্নও আসছে অনেক। আপনারা যদি আবারও প্রশ্ন করতে চান, আমাদের নাম্বার 6463079828, 6463079828। আমাদের কাছে একজন আছেন অপেক্ষা করছেন, আমরা প্রশ্নটি নিয়ে নিতে পারি। জি আমাদের হাতে খুবই অল্প সময়, আপনি একটু দ্রুত প্রশ্নটি করবেন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, আপনার প্রশ্নটি করুন। আমি বোস্টন থেকে জামান বলছিলাম। জি আমার দুইটা কোয়েশ্চন ছিল, আমি শর্টকাট করে বলতেছি প্লিজ। আমার প্রশ্নটা হচ্ছে, আমি এখানে অ্যাসাইলাম নিয়ে আসি, তো প্রতি বছরই আমার পারমিট আসে, আমি পারমিটের জন্য অ্যাপ্লাই করি। তো এই আমার, আমি যখন ডিটেনশন সেন্টারে ছিলাম তখন আমাকে I-94 একটা কার্ড দেওয়া হয়েছিল। তো এই I-94 কার্ডটা আমার প্রতি বছরই আপনার ইয়ে করতে হয়, তা এক্সপায়ার হয়ে গেলে আবার এই হোমল্যান্ড সিকিউরিটি অফিসে গিয়ে এক্সপায়ারেশন ডেট বাড়িয়ে নিয়ে আসতে হয়। ইদানিং হোমল্যান্ড সিকিউরিটি অফিসে দিচ্ছে না, ইভেন আপনার ইমিগ্রেশন বিল্ডিং এও দিচ্ছে না, এখন আমার করণীয়টা কি? সেকেন্ড কোয়েশ্চন হচ্ছে, আমি ইদানিং বিয়ে করছি, আমার ওয়াইফ থাকেন অন্য স্টেটে, আমি যদি আমার কেসটা যদি ওইখানে থাকে, আর আমি যদি ওই আমার ওয়াইফ যদি অন্য স্টেটে, আমি যেখানে মুভ করবো আমার ওয়াইফের সাথে, ওইখান থেকে যদি আমার ওয়াইফে আমার জন্য অ্যাপ্লাই করে, তোমার কি প্রবলেম হবে? যেমন আমার কেসটা যদি বর্তমানে যেখানে আমি আছি বোস্টনে, ওইখানে যদি থাকে, আর আমার ওয়াইফ যদি ওনার করতে হবে কেন, সেটা নিয়ে আপনার কারোর সাথে আপনি বসেন, নাম্বার ওয়ান। হ্যাঁ, দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার অ্যাসাইলাম যদি থাকে, তার এক বছর পরে আপনি ওটার মাধ্যমেই, ওটার বেসিসে আপনি গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশন করে দেবেন, I-485 অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস। আপনার যদি আপনি
অ্যাসাইলাম থাকে, আপনি ওটার পরে যে গ্রিন কার্ড ওয়ার্ক পারমিটটা পান সেটা হলে A5 ক্যাটাগরি, এবং ওইটা থাকলে তার এক বছর পর আপনি গ্রিন কার্ড অ্যাপ্লাই করে দিতে পারেন। তাহলে আর আপনার ওয়াইফ কেন আপনাকে অ্যাপ্লাই করতে হবে সেটা প্রশ্নের কার, এটার একটা রিজন হতে পারে, মানে আসলে আমি কোনো গেস করতে চাচ্ছি না, ব্যাপারটা হচ্ছে আপনার হয়তো কিছু একটা আছে, সেটা কি A5 অ্যাসাইলামের ভিত্তিতে নাকি আপনি উইথহোল্ডিং অফ রিমুভাল আছেন। উইথহোল্ডিং অফ রিমুভাল থাকলে আপনার অ্যাকচুয়ালি প্রথমে আপনার নামে ডিপোর্টেশন অর্ডারটা হয়, অর্ডার অফ রিমুভাল হয়ে ওটাকে ওরা এক্সিকিউট করবে না, উইথহোল্ড তারা ওটা উইথহোল্ড করে রাখবে, তখন আপনি এইখানে প্রতি বছর আপনি ওয়ার্ক পারমিট রিনিউ করতে পারবেন, কোনো ফি দিতে হবে না গভর্নমেন্টকে A10 ক্যাটাগরিতে, কিন্তু আপনি ওইটা দিয়ে বাইরে যেতে পারবেন না, ওইটা দিয়ে গ্রিন কার্ড করতে পারবেন না। ওই ধরনের একটা অবস্থা হলে আপনি তখন যদি অন্য কোনোভাবে গ্রিন কার্ডের ব্যবস্থা থাকে সেটা দিয়ে আপনি চেষ্টা করতে পারেন, কিন্তু আবার তখন দেখতে হবে আপনার অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করার মতো অবস্থা আছে কি না, আপনি লিগালি এসেছিলেন কি না। আবার আপনি বললেন যে আপনি ডিটেনশনে ছিলেন, তো আপনি আশা করি বুঝবেন, প্রথম কথা হচ্ছে দেয় ইজ এভরি চান্স আপনার একজন লয়ার আছে, আপনি ওনার সাথে ভালো করে বসেন, হ্যাঁ, না হলে আরেকজন লয়ার, আপনি বস্টনে থাকেন ওইখানে প্রচুর লয়ার আছে, আপনি কারোর সাথে বসেন, আপনার এটা বসাটা উচিত আমি মনে করি। জি জি ধন্যবাদ। আমরা শেষ পর্যায়ে আমাদের সঙ্গে ফোনে আরও একজন আছেন, হ্যালো, হ্যাঁ কে আছেন আমাদের সঙ্গে ফোনে? জি আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। জি আমার নাম বাতিদ, জি ব্রুকলিন থেকে আছি, আমি সিটিজেন পরীক্ষা দিচ্ছি, আজকে 11 মাস হয়েছে, আমার হয়েছে তারা জানাইবো, আজ 11 মাস হয়ে আছে তারপরেও কোনো কিছু জানান না, ওটা তার নেটওয়ার্কটা বুঝতাম জানান সামনে কিতাব করা লাগবো কিনা। জি ধন্যবাদ, শুনুন, হ্যাঁ 11 মাস হলে আমি যেটা ওই যে বলছিলাম আরেকজনকে যে আপনি এখন ফেডারেল গভর্নমেন্টকে সু করতে পারেন, 11 মাস এমন কোনো সময় না যেমন আমার কাছে আসলে যে আমি এখন ফেডারেল গভর্নমেন্টকে সু করবো, আর একটু সময় দেন, কিন্তু এগুলো একটা কথা, সু করতে যাওয়াটাও একটা একটা জটিলতা না, না জটিল হবে কেন, আপনার রাইটস আপনি আপনি দাবি করবেন যে আপনার আমি একটা পয়সা করি দিয়ে আমি একটা অ্যাপ্লাই করেছি, আমি যোগ্য, আমি ইন্টারভিউ দিয়েছি, আমার রায় দিবেন, যদি না করতে না করে দেন তখন আমি আপিল করবো, আমি হিয়ারিংয়ে যাবো, আপনি দিবেন না কেন, এটা আপনি আপনি এটার জন্য ফি দিয়েছেন, আপনি গ্রিন কার্ড হোল্ডার, আপনি এলিজিবল বলে অ্যাপ্লাই করতে পারছেন, নাহলে আপনাকে আপনি ইন্টারভিউ পর্যন্ত যেতে পারতেন না, আপনাকে দিবে না মানে, এটা তাদের দায়িত্ব এগুলো করা, কিন্তু আপনি যদি এখন যখন ফেডারেল কোর্টে যাবেন তারা সব কেস কিন্তুই ওই অর্ডার দেবে না, তারা দেখবে যে আপনার কী ধরনের কত দীর্ঘ সময় ধরে আছেন কীরকম, তো আপনি যেটা উচিত হবে ইমিগ্রেশন অফিসে যে তাদের সাথে কথা বলার একটা ব্যাপার থাকতে পারে, বা আপনি লিখলেন তাদের কাছে সামহাও তাদেরকে আরেকটু সময় আমার মনে হয় দেওয়ার ব্যাপার আছে, 11টা মাস জি খুব বেশি না। জি ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে, আমরা আজকে আর ফোন নিতে পারছি না, এই ফোনগুলো পরবর্তী সময় হয়তো আপনার কাছে উপস্থাপন করব। আর আপনি কি কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে? আমাদের হাতে আর 2-3 মিনিট সময় আছে, আমার জন্য দোয়া করবেন, এই হলো একটা কথা। ওই যে একটু আগে বললাম যে যে বউ পিটালে পুলিশ কল করতে হয় কি না, তা আমার তো এখন বাসায় যেতে হবে, হ্যাঁ তো এটা বলে আবার কী হলো, সেইগুলো একটা কথা। আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা ওই আরেকজনের উপরে দোষ দিয়ে নিজের দোষটা ঢাকতে পারবেন না, আপনি যদি বাংলাদেশ থেকে ইন্ডিয়া পাকিস্তান সব কিছু ছেড়ে টুড়ে এই পর্যন্ত আসতে পারেন, আপনার নিজের দায়িত্ব নিজে নিতে হবে, এবং আপনি যার কাছেই যান, আপনার টাকা কম আছে, আপনি অ্যাটর্নির কাছে যান নাই, আপনি বললেন যে ভাই ওখানে কম টাকা আছে, আপনি কী করবেন সেটা আপনার উপরে দায়িত্ব, এবং আপনি এটা করতেই পারেন, আপনি নিজে নিজেও করতে পারেন, কিন্তু ল ইজ কমন সেন্স, আপনারা কাইন্ডলি একটা জিনিস করার আগে ভাবেন, আপনি শিওর প্রত্যেকে এখানে আপনার হয়তো ইংরেজিটা জানেন না কিন্তু জ্ঞানী মানুষ, আপনার ওই জ্ঞানটা ইউজ করেন, এই দেশে আসছেন বলেই মনটা ছোট হয়ে যেতে হবে না, এটা মনে রাখতে হবে, তো রাগ করেন না কিন্তু একটু নিজের একটু দায়িত্ব নেন, এটা ভালো হবে। থ্যাংক ইউ। জি ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা আজকের মতো বিদায় নিতে চাই, আমরা আবার হয়তো কথা বলবো অ্যাটর্নি মীর মোহাম্মদ মিজানুর রহমান সাহেবের সঙ্গে সামনে কোনো একদিন, সেই পর্যন্ত ভালো থাকবেন, বিদায়।